বর্ণময় এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো বনগাঁয়। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে এক সন্ধ্যায় অনুষ্ঠিত হলো কবিতা পাঠ, গান ও নাচ। সম্প্রতি বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত জগদীশচন্দ্র ইন্দ্র অডিটোরিয়ামের গঙ্গাচরণ স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হলো এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা। এদিনের সন্ধ্যায় শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায় রচিত কৃষ্ণকথা গ্রন্থখানি প্রকাশিত হয়। এদিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয় দৃষ্টিকোণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে। বই প্রকাশের পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। কৃষ্ণকথা বইটির আবরণ উন্মোচন করেন পৌরপতি শঙ্করাঢ্য। অনুষ্ঠানের আয়োজক সংস্থার সম্পাদক তন্ময় বিশ্বাস বলেন, এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।